আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের ন্যায় আজকে এসেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য, আপনাদের যাতে পরীক্ষা ভালো হয় সেই সংক্রান্ত ব্যাপারে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে বর্তমান নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর মারাত্মক একটি কৌশল প্রয়োগ করা হয়ে সেক্ষেত্রে আপনার যা করা উচিত। অর্থাৎ বর্তমান সময়ে যে আপনি পরীক্ষাগুলো দিচ্ছেন সেই প্রশ্নের মধ্যে অটোমেটিক একটা কৌশল প্রয়োগ করে দিচ্ছে, হয়তো আপনি বুঝতে পারছেন না সেই কৌশলটা কী। সেই কৌশলটা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কী ধরনের কলা কৌশলগুলো প্রয়োগ করতে পারেন। ভেরি সিম্পল সিম্পল বিষয়, কিন্তু এটাই কিন্তু একটা সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি আজকের এই আলোচনার করতে গিয়ে দুইটা পয়েন্ট এখানে টেনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নকর্তারা যা করে থাকেন আর সেক্ষেত্রে আপনার যা করা উচিত, অর্থাৎ প্রশ্নকর্তারা কী কী করেন, এখানে চারটা কাজ করে থাকেন। কাজগুলো যে খুব বড় কোনো কাজ করে থাকেন এমন না, ছোট ছোট, কিন্তু যেটা আপনাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রথম হচ্ছে দেখুন, এখানে যে প্রশ্নকর্তারা এক নম্বরে যা করে, কিউপিএম, এটা মানে হচ্ছে যে কোশ্চেন প্ল্যানিং মিটিং। অর্থাৎ যখন একটা কোশ্চেন করা হয়, দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই প্রশ্নটা কিন্তু অধিদপ্তর তারা নিজেরাও করতে পারেন, কিন্তু তারা তারপরও কেন উচ্চ জায়গায় তারা এই কোশ্চেন করার জন্য প্রেরণ করেন। আমি বেসরকারি ইউনিভার্সিটির একজন টিচার হিসেবে যখন আমরাও প্রশ্ন করি, তখন দেখা যায় আমাদেরকেও এরকম একটা মিটিংয়ে ডাকা হয়, এক একজনের মতামত নেওয়া হয় যে আসলে কোশ্চেনটা কেমন হওয়া উচিত বা কিছু এরকম একটা ব্যাপার। তো আমি আমার মতামত সেখানে কিন্তু প্রয়োগ করে থাকি, বা অন্যান্যরা যে কলাকৌশলগুলো প্রয়োগ করে থাকেন সেই কলাকৌশলগুলো আজকে শেয়ার করে দিচ্ছি। প্রথম হচ্ছে যে কোশ্চেন প্ল্যানিং মিটিং, অবশ্যই প্রশ্ন করার পূর্বে একটা প্রশ্নের উপরে কিন্তু একটা প্ল্যান করা হয় যে কোন ধাঁচে কীভাবে কোশ্চেন করা যায়, যাতে শিক্ষার্থীরা ছোটো ছোটো সমস্যা যা একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে তারা যে প্রবলেমগুলো ক্রিয়েট করে দেবে সেগুলো তো আপনাদের অজানা থাকে, যার কারণে পরীক্ষার হলে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা আপনাদের পোহাতে হয়। তো দেখি এখানে অবশ্যই কোশ্চেন প্ল্যান করে থাকে শুরুতে। আর দুই নম্বর হচ্ছে দেখেন, নো স্পেস ফর ইউ ইন দ্য কোশ্চেন পেপার। বর্তমান সময়ে দেখবেন যে এই যে তৃতীয় শ্রেণীর বা অনেক প্রথম শ্রেণীর পরীক্ষা আছে যেখানে আপনার স্পেস দেয় না আপনার রাফ করার জন্য। অর্থাৎ যদি এরকম চারটে অপশন করে দেয় সেখানে কিন্তু রাফ করার একটা জায়গা থাকে, মাঝখানে আপনি স্পেস এখানে রাফ করতে পারেন। কিন্তু যখন সেই কোশ্চেনটা আপনার এমনভাবে করে দেওয়া হয় যে আপনার কোশ্চেনগুলো লাইন বাই লাইন টেনে অপশনগুলো দিয়ে গেল, তার মানে হচ্ছে কোশ্চেনের মাথায় কোনো স্পেস থাকে না রাফ করার জন্য। আর ম্যাথের জন্য তো অবশ্যই রাফ আপনার প্রয়োজন। এই একটা প্রবলেম করে দেয় যে নো স্পেস ফর ইউ ইন দ্য কোশ্চেন পেপার। আর তিন নম্বর একটা দেখতে পাচ্ছেন যে নো ইউজ অফ HW। অর্থাৎ আর একটা ছোটো একটা প্রবলেম, কিন্তু এটা কিন্তু বড় ধরনেরই একটা প্রবলেম। সে বড় ধরনের প্রবলেমটা হলো নো ইউজ অফ হ্যান্ডলস, আপনাদের কিন্তু হাত ঘড়ি ব্যবহার করার সুযোগ দেয় না। এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম, কারণ আপনি ওই কোশ্চেন এর উপরে কিন্তু প্ল্যান করতে পারছেন না। আপনার ভিতরে কিন্তু একটা সবসময় একটা অস্থিরতা থাকছে, এই বুঝি সময় শেষ হয়ে যাচ্ছে, এই বুঝি সময় শেষ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বড় ধরনের একটা সমস্যা। এরপরে দেখুন র্যান্ডম MCQs, র্যান্ডম MCQs এবং বিষয়ভিত্তিক MCQ-র ভিতরে একটা পার্থক্য হলো, দেখুন বিষয়ভিত্তিক MCQ-গুলো একসাথে দিয়ে থাকা হয়, যেমন ইংলিশগুলো একসাথে, ম্যাথগুলো একসাথে, বাংলাগুলো একসাথে, সাধারণ জ্ঞানগুলো একসাথে, যাতে একটা সহজ লুক হয়। আর র্যান্ডম লুক মানে হচ্ছে যে আপনি যখন বাংলা পাবেন একটা, ইংলিশ পাবেন একটা, সাধারণ জ্ঞান একটা, ম্যাথ একটা, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু জটিলতা বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি ম্যাথের জন্য ভিন্ন প্ল্যান করেছিলেন, কিন্তু এখন কিন্তু সেই প্ল্যান আর কাজ হচ্ছে না। তার মানে হচ্ছে এরকম ছোটো 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 পরিকল্পনাগুলো কোশ্চেনের মধ্যে নিয়ে আসার কারণে আপনাদের জন্য কিন্তু সেটা জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের কিছু সতর্ক করে দিচ্ছি। দেখুন যেহেতু আপনার জন্য সেরকমের স্পেস দেয় না লেখার জন্য, যদিও একটু একটু জায়গা আপনি পান, মনে করেন যে হয়তো খুব বেশি জায়গা পাচ্ছেন না, একটা অংশ একটু পেয়েছেন, এখন সেক্ষেত্রে আপনার উচিত ক্যারি আপ পেন্সিল, একটা পেন্সিল নিয়ে যাওয়া উচিত ভালো মানের, উইথ ইউ আপনার সাথে নেবেন। বি শিওর অফ হ্যাভিং রাবার ব্যাক অফ ইট, এটার পেছনে আবার রাবার আছে কি না সেই বিষয়টা খেয়াল করবেন। এখন বিষয় হলো, ধরুন আপনি টোটাল কোশ্চেনের ভিতরে এতটুকু জায়গা পেয়েছেন, এখন এতটুকু জায়গায় যদি আপনি একবার কলম দিয়ে রাফটা করে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনার দ্বিতীয়বার কিন্তু ওখানে আপনি লিখতে পারবেন। আর যদি সেটা রাবার হয়, রাবারের উপরে কিন্তু আবার কলম দিয়েও লেখা যায়, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে পিছনে যদি আপনার মানে পেন্সিল দিয়ে লেখার পরে যদি দেখা যায় আপনার ওখানে আবার রাফ করতেছেন, আপনি একটু ঘষা দিয়ে কিন্তু আপনি উঠিয়ে ফেলতে পারছেন। তার মানে হচ্ছে আপনার অবশ্যই একটা ভালো মানের পেন্সিল নিয়ে যাওয়া উচিত। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তাতে আপনার কয়েকটা সমস্যার সমাধান হবে, এই রাফের এই সমস্যাটা কিন্তু ই হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে দুই নম্বর যে আপনাদের জন্য কলাকৌশলটা, সেটা হচ্ছে স্টার্ট ডুইং আনসার নর্মালি ফ্রম দ্য বিগিনিং। অর্থাৎ স্টার্ট ডুইং আনসার, প্রশ্নের উত্তর করা শুরু করবেন নর্মালি ফ্রম দ্য বিগিনিং। অর্থাৎ
শুরু থেকে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন। আপনি যখন কোশ্চেন পত্রটা আপনার হাতে পাবেন তখন আর বেশি সময় নষ্ট না করে আপনি তখন থেকেই শুরু করে দেন। একবার নর্মাললি আপনি যদি শুরু করে দেন, একটা ব্যাপার কী জানেন, আপনি যদি পারেন তাহলে কিন্তু ওটা নিয়ে ঘাটাঘাটির কোনো বিষয় হয় না। যারা এই 80টা প্রশ্ন, অর্থাৎ যাদের প্রস্তুতি ভালো, তাদের এই 80টা প্রশ্নের উত্তর দিতে তাদের বেশি সময় লাগবে না। সর্বোচ্চ সময় কত, 30 মিনিট বা 35 মিনিটই দেওয়া সম্ভব। কিন্তু যখন সেটা আপনি পারবেন না তখন সেটা 5 ঘন্টায় আপনি পারবেন না। তার মানে হলো আপনার স্টার্ট ডুইং আনসার নর্মালি ফ্রম দ্য বিগিনিং, আপনি শুরু থেকে করে যান। এখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে যান, যেটা আপনার কাছে কঠিন লাগছে সেটাকে আপনি একটু স্কিপ করে যান, পরেরটায় যান। ঠিক আছে, আপনি যেটা যেটা আনসার করেছেন সেটা অবশ্যই কি আপনি ছোটো ওই পেন্সিল দিয়ে কিন্তু আপনি ছোটো ছোটো মার্ক করে যাবেন যেটা করা হয়ে গেছে। কারণ হচ্ছে দ্বিতীয়বার যখন আপনি রিভিশন দিয়ে ওই MCQগুলো ভরাট করতে চাইবেন তখন কোনটায় কোনটায় দাগ দেন না তাতে কিন্তু আপনার একটা প্রবলেম হয়ে যাবে। সুতরাং আশা করি তাতে আপনার এই র্যান্ডম MCQর প্রবলেমটা, এইটা সমস্যাটা কিন্তু আপনার সমাধান হয়ে যাচ্ছে। এখন নো ইউজ অফ হ্যান্ডলস, নো ইউজ অফ হ্যান্ডলস বলতে ঘড়ি আসলে নিতে দেয় না, কারণ বিভিন্ন রকমের ফন্দি ফিকির থাকে, সুতরাং এই জন্য ঘড়িটা নিতে দেয় না। কিন্তু এটা কিন্তু একটা জেনারেল অস, কিন্তু শিক্ষার্থীদের কিন্তু একটা অধিকার। অবশ্য হলে ঘড়ি একটা দিয়ে দেওয়া উচিত যদি হ্যান্ডলস নাও থাকে, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য বা বিবেচনা করে। যাই হোক, যদি না দেয় আমরা এই কাজটা করবো। তাহলে আমাদের কাজ হলো কি, আমরা অবশ্যই একটা ভালো মানের পেন্সিল নিয়ে যাবো যার পেছনে রাবার আছে, এটা আমরা, এবং ভালো মানের পেন্সিল নিয়ে যাবো। একটা জিনিস খেয়াল করছি যে আপনি একটা আপনার হাতে মোবাইল আছে 30,000 টাকার, সেটার জন্য আপনার কোনো কার্পণ্য হয় না, অথচ এটা দিয়ে কী উপকার হচ্ছে আপনার বলেন। আর আপনি যে আপনার জীবনের জন্য একটা পরীক্ষার হলে একটা পেন্সিল কিনবেন তা অল্প টাকা দিয়ে কিনছেন, টিচারের পেমেন্টের ক্ষেত্রে আপনি অল্প দেওয়ার চেষ্টা করছেন, এইগুলো কিন্তু আপনাকে কিন্তু পরক্ষণে কিন্তু ভোগাবে। সুতরাং বি কেয়ারফুল হওয়া উচিত। আশা করি এই পলিসিগুলো আপনি যদি আপনার মাথায় নিয়ে সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারেন, আশা করা যায় ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল ডিজিটাল চ্যানেলের সাথেই থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।